Assalamualaikum warahmatullah. Sammanit Malaysia probashi bhai o bonera shobai asha kori bhalo achen. Alhamdulillah ami onek onek bhalo. To ami Malaysian sokol probashi bhai derke ami janai Eid Mubarak ebong salamat hari raya. Ebong jara Malaysia er bahire achen shobai ke Eid Mubarak ebong jara Bangladesher moddhe achen shobai ke Eid Mubarak. To amra jara probashi ashi bishesh kore jara Malaysia probashi amra ekta jinish amra jani je করোনা যে মহামারীটা রোগ এই রোগের কারণে কিন্তু আমরা ঠিকমতো মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারতেছি না এবং এমন কি খুশির দিনের একটা ঈদের নামাজ এবং জুমার নামাজ এটাও কিন্তু আমরা আদায় করতে পারতেছি না তো আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ার মধ্যে নতুন করে একটা লকডাউন দিয়ে দিয়েছে ঈদের আগের দিন থেকে তো যেই লকডাউনের কারণে একটা মসজিদের মধ্যে 50 জনের অধিক লোক কিন্তু প্রবেশ করতে পারতেছে না তো কালকে ঈদের নামাজের যখন আমরা যখন ঈদের নামাজ পড়তে যখন গেছি তখন আমরা জানতে পারলাম যে মসজিদের মধ্যে যাদের লিস্ট দেওয়া আছে ওই লোকগুলো শুধু মসজিদের মধ্যে ঢুকতে পারবে আচ্ছা আপনি একটা জিনিস আপনি হিসাব করেন এখানে কিন্তু বিদেশি যে সমস্ত লোকজনগুলো আছে ওনাদের কিন্তু ঢুকতে দিচ্ছে না এবং স্থানীয় যে সমস্ত লোক আছে 50 জনের বাইরে ওনাদেরকেও কিন্তু ঢুকতে দিচ্ছে না ঠিক আছে তো যাদের লিস্ট দেওয়া আছে ওনারাই কিন্তু ঢুকতে পারতেছে তো আপনি একটা জিনিস হিসাব করেন একটা মসজিদের পাশে আশেপাশে আপনি যদি হিসাব করেন তাহলে কমপক্ষে 550 উপরে লোক আছে ঠিক আছে তো সেইখান থেকে যে সমস্ত লোকগুলা মসজিদ কমিটির মধ্যে আছে ওইখান থেকে কিন্তু 50 জন লোক কিন্তু মসজিদের মধ্যে ঢুকতে পারতেছে তো কালকে এক ভাই বাংলাদেশি ভাই একটা গ্রুপের মধ্যে একটা পোস্ট করছে বাংলাদেশি বলে আজকে মালয়েশিয়ায় মসজিদে নামাজ পড়তে দিল না তো আমি ওই ভাইকে বলবো ভাইয়া শুধু বাংলাদেশি না বিশ্বের কোথাও কিন্তু মসজিদের মধ্যে আপনি কোন দেশি বা আপনি কে সেটা দেখার মতো কেউ নেই কেউ দেখব না ঠিক আছে শুধু একটা কারণ মহামারীর কারণে শুধু বাংলাদেশি না এই দেশি স্থানীয় লোকদেরকেও কিন্তু ঢুকতে দিচ্ছে না শুধুমাত্র যে মসজিদের মধ্যে 50 জনের একটা ইউ লিস্ট আছে ওই 50 জনের ঢুকতে পারতেছে ঠিক আছে তো সেজন্য আমি ওই ভাই অনুরোধ করব আপনি মনসুটো করবেন না এবং আপনি একটু বুঝার চেষ্টা করুন কারণ এখন আপনি যে এখন দেখতে পারতেছেন বিভিন্ন দেশের মধ্যে করোনার কারণে কিন্তু অনেক লোক মারা যাচ্ছে ঠিক আছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ ইন্ডিয়ার মধ্যে কিন্তু অনেক লোক মারা যাচ্ছে তো মালয়েশিয়ার সরকার চেষ্টা করতেছে ওই রকম করোনা যেন মালয়েশিয়ার মধ্যে না আসে শুধু সরকার কেন সেটা কিন্তু আমাদেরকেও সরকারের সঙ্গে সঙ্গে আমাদেরকেও পালন করতে হবে এবং আমাদেরকেও এই আদেশগুলো মানতে হবে ঠিক আছে তো আরেকজন ভাই ফেসবুকের মধ্যে একটা পোস্ট করছে করোনার জন্য মালয়েশিয়ার বেশিরভাগ মসজিদে অভিবাসীদের ঈদের নামাজ পড়তে দেয়নি মসজিদ কমিটি ঠিক আছে এটি কেন শুধু বাংলাদেশি না বিদেশের নাগরিক বলতে কাউকে কিন্তু মসজিদে ঢুকতে দেয় নাই এবং এই দেশীয় স্থানীয় লোকে কিন্তু হাজার হাজার লোক কিন্তু নামাজ পড়তে পারে নাই ঠিক আছে সেই জন্য আমাদের মন ছোট করা চলবে না প্রবাসে আসি আমরা কিন্তু প্রবাসের মধ্যে অনেক কষ্টের মধ্যে আছি হ্যাঁ ঠিক আছে আমাদের কিন্তু মনে একটা বড় ইচ্ছা আছে যে ঈদের নামাজটা মসজিদে গিয়ে যখন পড়ব তখন আমাদের অনেক দুঃখ কষ্ট কিন্তু আমাদের কিন্তু ভুলে যাবে কিন্তু আল্লাহর হুকুম আমাদের এই সুযোগটা ছিল না এবং আমরা মসজিদে যেতে পারিনি এবং আমি নিজেও দুইটা মসজিদে গিয়ে ঢুকতে না পারে আমরা দুইজন কিন্তু রুমের মধ্যে নামাজ পড়ছি আমাদের পাশে কিন্তু বাংলাদেশি লোক কম সে কারণে আমরা দুইজন লোক কিন্তু রুমের মধ্যে নামাজ পড়ছি ঠিক আছে ওকে ঈদের পরে আজকে জুমা আরেক ভাই একটা পোস্ট করছে সবাইকে জুম্মা মুবারক আজকে জুমার নামাজটা আদায় করতে গিয়েছিলাম দুঃখের বিষয় হলো যে আজকেও মসজিদে ঢুকতে নিষেধ করেছে সবাই দোয়া করবেন যত তাড়াতাড়ি আল্লাহ যেন আমাদেরকে মসজিদে যাওয়ার তৌফিক দান করো সবাই বলি আমিন ঠিক আছে এই ভাই কিন্তু একটা ভালো একটা পোস্ট করেছে আল্লাহ তাআলা চাইলে যদি করোনা মহামারীটা যদি দুনিয়ার থেকে যদি উঠে যায় তাহলে কিন্তু আর মসজিদে যেতে কিন্তু কেউ আর বাধা করবে না ঠিক আছে এমন একটা সময় ছিল মসজিদে যাওয়ার জন্য সুযোগ ছিল কিন্তু আমরা মসজিদে যাই নাই আজকে করোনার কারণে যেতে পারছি না কিন্তু আজকে যেতে না পারি আমরা কিন্তু কান্নাকাটি করতেছি ঠিক আছে তো সেজন্য আমরা সবাই কোন প্রকার মালয়েশিয়ান সরকার এবং মালয়েশিয়ান নাগরিকদেরকে আমরা যেন ভুল বোঝাবুঝি না করি সবাই একটু বোঝার চেষ্টা করুন আমাদের বাংলাদেশের মধ্যে রমজানের মধ্যে
তারাবির নামাজ পড়তে দেয় নাই অনেক লোককে। কেন? আমাদের সরকার কি মুসলমান না? হ্যাঁ মুসলমান, মুসলমান হলেও যেন মুসলমানদের উপরে যেন এই করোনাটা যেন আক্রমণ করতে না পারে, সেই কারণে কিন্তু এরকম ব্যবস্থা। সেটা যদি আমরা না বুঝি তাহলে এইগুলো বুঝবে কে? যদি আল্লাহ তাআলা না করুক একটা মসজিদের মধ্যে যদি সবাই নামাজ পড়তে ঢুকে হয়তো কয়েক হাজার লোক হয়ে যাবে, সেখান থেকে যদি একজনের কাছে যদি করোনা থাকে তাহলে কিন্তু সবার মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে। তখন একটা শিরোনাম হবে যে কি ওই মসজিদে নামাজ পড়তে গিয়ে সব মুসল্লি করোনা আক্রান্ত। তো সে কারণে আমি সবাইকে অনুরোধ করবো, যারা মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের আছেন, মনের মধ্যে কষ্ট নেবেন না, মনের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন সামনের বছর আমরা যেন সবাই একসাথে নামাজ আদায় করতে পারি, সেই জন্য সবাই দোয়া করবেন। এবং সকল প্রবাসী বিশ্বের মধ্যে যে সমস্ত প্রবাসী ভাই ও বোনেরা আছে সবাই যেন ভালো থাকতে পারে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এবং দেশের মধ্যে যে সমস্ত ভাই বোন আমাদের বাপ মা আত্মীয় স্বজন আছেন সবার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই মহামারী একটা রোগ এটা যেন দুনিয়ার থেকে যেন বিদায় করে নেয়। এবং আরেকটা কথা হচ্ছে কারো বিপদের মধ্যে আমরা হাসবো না, এই রোগটা আমাদের মধ্যে নেই কিন্তু ওদের মধ্যে আছে, ঠিক আছে, আমরা ওটা নিয়ে হাসাহাসি করবো না। আজকে ওনাদের কাছে আছে, কালকে হয়তো আমাদের কাছে চলে আসতে পারে, ঠিক আছে। আরেকটা ভাই পোস্ট করছে, এটা কিন্তু আসলে সত্য হতে পারে, পরিবারের সদস্য ও স্টাফদের নিয়ে নিজের ইমামতিতে নিজ বাসায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানসিরি মহিউদ্দিন ইয়াসিন। দেখেন উনি একজন প্রধানমন্ত্রী, উনি কিন্তু মসজিদে না গিয়ে নিজের ফ্যামিলির যে সমস্ত লোকজন আছে ওনাদেরকে নিয়ে কিন্তু নিজের বাড়ির মধ্যেই কিন্তু উনি ঈদুল ফিতরের নামাজটা আদায় করছে। তো উনি একজন প্রধানমন্ত্রী হয়ে যদি উনি যদি নিজের বাসার মধ্যে যদি ঈদের নামাজ আদায় করতে পারে তাহলে আমরা কি? তো সেই জন্য সবাইকে অনুরোধ করবো, আপনারা কেউ ভুল বোঝাবুঝি করবেন না, এবং এইগুলা নিয়ে কোথাও লেখালেখি বা কোথাও মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে তৌফিক দিবে সেদিন আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।